সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি ব্ল্যাঙ্ক সফটওয়্যারে কিভাবে স্টুডেন্ট ডেটা আপডেট করতে হয়। স্টুডেন্ট ডেটা এন্ট্রি দেওয়ার আগে আমাদের বেসিক কিছু কাজ করতে হয়, তো এর জন্য আমাদের বেসিক সেটিংস এখান থেকে কিছু ইনফরমেশন অ্যাড করে নিতে হবে, যেমন ক্লাস, সেকশন, গ্রুপ, শিফট, এই বিষয়গুলো অ্যাড করে নিতে হয়। ক্লাস এখান থেকে অ্যাড নিউ অপশনটিতে থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা ক্লাসগুলো নিতে পারি। এখানে ইংলিশ নাম, বাংলা নাম এবং শর্ট ফর্ম, স্টুডেন্টের আইডি কার্ডের শর্ট ফর্ম ব্যবহার করে সাবমিট করলে একটা ক্লাস নেওয়া হয়ে যাবে। এভাবে সেকশন, গ্রুপ এবং শিফট এই বিষয়গুলো আমরা অ্যাড নিউ থেকে অ্যাড করতে পারি। আমাদের কাজটি আরও সহজভাবে করার জন্য ডেটা কপি নামে আমাদের একটা অপশন আছে, তো ডেটা কপি অপশনটিতে থেকে আমরা চাইলে ক্লাস, সেকশন, গ্রুপ এই বিষয়গুলো জাস্ট ক্লিক, এক ক্লিকের মাধ্যমে আমরা এই বিষয়গুলো কপি করে নিতে পারি। যেমন আমরা যদি ক্লাস অপশনটিতে যাই, এগুলো অলরেডি নিয়ে ফেলছি, এই জন্য এগুলো আর নেওয়া যাবে না। সো আমাদের যদি 11, 12 এভাবে আরও ক্লাসের প্রয়োজন পড়ে, জাস্ট এখানে ক্লিক দেব এবং সাবমিট করলে এই ক্লাস নেওয়া হয়ে যাবে। যেমন আমি এই দুইটা ক্লাস এখানে ক্লিক দিলাম এবং এখানে যদি সাবমিট দিই, তাহলেই আমাদের ক্লাস অপশনটিতে আরও দুইটা ক্লাস অ্যাড হয়ে যাবে। এইভাবেই সেকশন, গ্রুপ, ইভেন সাবজেক্ট, আমরা যখন রেজাল্ট করব তখন সাবজেক্ট কিভাবে করতে হয় দেখব, এই প্রত্যেকটা বিষয়ে আমরা ডেটা কপি করে নিতে পারি। তো আমাদের ক্লাস, শিফট, সেকশন এগুলো নেওয়া হয়ে গেলে ক্লাস সেকশন ম্যাপিং এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং ক্লাস অনুসারে আমাদেরকে এটা ম্যাপিং করে দিতে হবে। যেমন প্লে ক্লাসের দুইটা শিপ, একটা ডে শিপ, একটা মর্নিং শিপ। তো ডে শিপের কী সেকশন হিসেবে আপনি ব্যবহার করতে চান, এখানে শাপলা, গোলাপ বা আপনার প্রয়োজন অনুসারে আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এ ব্যবহার করছি। সাপোজ আমি যদি মর্নিংয়ের ক্ষেত্রে এখানে সেকশন নিতে চাই, জাস্ট এখানে ক্লিক দেব, ক্লিক দিয়ে সাবমিট দিলে এটা নেওয়া হয়ে যাবে। তো আমি এই ক্লাসের জন্য আর নিতে চাচ্ছি না, আপাতত একটা ক্লাসের এগেনস্টেই স্টুডেন্ট ডেটাগুলো আপলোড দিতে চাচ্ছি। ক্লাস সেকশন ম্যাপিং করার পরে আমরা স্টুডেন্ট ডেটাগুলো ইম্পোর্ট দিতে পারবো। ইম্পোর্ট দেওয়ার জন্য স্টুডেন্ট মডিউলে ক্লিক করতে হবে। তো আমরা তিনটা মাধ্যমে স্টুডেন্টকে অ্যাডমিশন করাইতে পারি। অ্যাড নিউ স্টুডেন্ট, তো এইটার মাধ্যমে যেটা হয়, একটা স্টুডেন্টের যাবতীয় বিস্তারিত ইনফরমেশনগুলো দিয়ে অ্যাড করানো সম্ভব। এরপরে বাল্ক অ্যাডমিশন, এখানে শর্ট ডেটা দিয়ে স্টুডেন্টকে ভর্তি করানো সম্ভব। যেমন 22 প্লেটে এখানে নট অ্যাপ্লিকেবল দিলাম, জেনারেল রো একজনকে ভর্তি করাবো, তাহলে নাম্বার অফ রো, আমি যদি এখানে একজনকে ভর্তি করাতে চাই তাহলে এক লিখবো, 10 জনকে ভর্তি করাতে চাইলে 10 লিখবো, বা 50 জনকে একসাথে ভর্তি করাতে চাইলে 50 লিখবো। তো আপাতত একজনকে দিয়ে দেখাই। এরপরে বলতেছে স্টুডেন্ট আইডি কার্ড আমি কি অটোমেটিকভাবে নেব নাকি এখানে ম্যানুয়ালভাবে বসাবো, তো আমরা চাইলে দুইভাবেই নিতে পারি। আপাতত আমরা শর্ট ইনফরমেশন দিয়ে যদি ভর্তি করাইতে চাই তাহলে রো কলাম এখানে চলে আসবে এবং স্টুডেন্টের ডেটাগুলো দিয়ে আমরা সাবমিট দিলে একটা স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে। যেমন আপাতত আমি এটাই কপি পেস্ট করলাম, বাবা মার নাম লিখলাম না, জাস্ট এফ অ্যান্ড এম দিয়ে মোবাইল নাম্বার সাপোজ আমারটাই দিলাম। দেওয়ার পর আমি যদি এসএমএস পাঠাতে চাই সেক্ষেত্রে এই অপশন টিকমার্ক দিতে হবে, আর যদি এসএমএস না পাঠাতে চাই সেক্ষেত্রে আনমার্ক থাকা অবস্থায় সাবমিট দিলে অ্যাডমিশন হয়ে যাবে। যেমন আমি যদি এখানে সাবমিট দিই তাহলে একটা স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে যাবে এবং সাকসেসফুলি এখানে মেসেজ শো করবে। এরপর এক্সেল অ্যাডমিশন, এক্সেল অ্যাডমিশনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ভর্তি করাতে পারি। আইডি, স্টুডেন্ট আইডি ছাড়া আমরা আপলোড দিতে পারি। তো এইভাবে শর্ট থেকে লং মানে বিস্তারিত তথ্য সব কিছুই মানে আমরা এক্সেলের মাধ্যমে আপলোড দেওয়া সম্ভব আমাদের। তো আমি এখানে ডেমো কিছু ডেটা এক্সেলে রেডি করে রাখছি। তো এই চারটা স্টুডেন্টকে এক্সেলের মাধ্যমে অ্যাডমিশন দিয়ে দেখাবো। সো ইয়ার থাকলো, এখানে ডেটা ফর্মেট টাইপ
ডেট অফ উইদাউট ডেট অফ বার্থ, জন্ম তারিখ সহ আমরা অ্যাডমিশন করাতে পারি, জন্ম তারিখ ছাড়াও আমরা করাতে পারি, বাংলা ছাড়াও করাইতে পারি। সো আমাদের প্রয়োজন অনুসারে আমরা হচ্ছে আমাদের ফর্মেটটা এখানে চুজ করব। তো আমি এটা চুজ করলাম, করার পরে ফাইলটা ধরাই দিব। ফাইলটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, ওপেন করলাম, ফাইলটা অ্যাটাচ হলো, আপলোডে ক্লিক করলাম, নিচে ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে এসএমএস পাঠাতে চাইলে টিক মার্ক দিব, দিয়ে সাবমিট করলে এসএমএস চলে যাবে এই নাম্বারগুলিতে, আর এসএমএস না পাঠাতে চাইলে আনটিক মার্ক থাকা অবস্থায় সাবমিট করলে স্টুডেন্টগুলো অ্যাড হয়ে যাবে। স্টুডেন্ট আপডেট অপশনটিতে থেকে আমরা প্রয়োজন অনুসারে আমরা স্টুডেন্ট ডেটাগুলো আপডেট করতে পারি, যেমন ফটো আপলোড। এই স্টুডেন্টগুলোর চাইলে আমরা এখান থেকে খুব সহজে ফটোগুলো আপলোড দিয়ে দিতে পারি। যেমন এখানে অনেকগুলো ফটো আছে, স্টুডেন্ট ফটো, ফাদার্স ফটো, মাদার্স ফটো, গার্ডিয়ান ওয়ান, গার্ডিয়ান টু, এভাবে সবার ফটো এই অপশনটি থেকে খুব সহজে আপলোড দেওয়া সম্ভব। তো আমি চাচ্ছি শুধু স্টুডেন্ট ফটোগুলো আপলোড দিতে, তো ক্লিক করলাম, তো স্টুডেন্ট লিস্টগুলো আসলো। ফটো আপলোড করার জন্য আমরা ব্রাউজ নামে অপশনটি থেকে জাস্ট একটা ক্লিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি থেকে ইমেজ সিলেক্ট করব। সাপোজ আমি একটা ছবি আপলোড দিলাম, এখানে ক্লিক করার সাথে সাথে ইমেজগুলো আপলোড হয়ে গেল। এরপরে আমরা চাচ্ছি যে স্টুডেন্ট আইডি, আইডিটা এখানে ক্লোন ক্লোন দেখা যাচ্ছে। সো আমরা এইভাবে চাচ্ছি না, আমরা আইডিটা এখন পরিবর্তন করতে চাচ্ছি। তো এটা কিভাবে করব, আমরা জাস্ট মাল্টিপল আপডেট এই অপশনটিতে যাব। যাওয়ার পরে এখানে আপডেট কলামস, এখানে একটা স্টুডেন্টের যাবতীয় ইনফরমেশন আছে, যেটা কিনা আমরা এখানে টিক মার্ক দিয়ে খুব সহজেই আমাদের ডেটাবেসগুলো আপডেট ডিলেট করতে পারি। যেমন আমি প্লের ক্লাসের জন্য আইডি নাম্বারটা কি করব, আপডেট করব। সো আইডি নাম্বার, আইডি নাম্বারে টিক মার্ক দিতে হবে। তো টিক মার্ক দিয়ে প্রসেসে যদি ক্লিক করি তাহলে নিচের লিস্টটা চলে আসবে এবং আমরা চাইলে এখানে আইডি নাম্বারটি আপডেট করতে পারবো। সাপোজ এখানে যদি আমি দিই এবং আমরা যখনই কোনো কিছু এডিট করব তখন এখানে টিক মার্ক দেওয়া অবস্থায় আপডেট দিতে হবে, অন্যথায় সেভ হবে না। সো সবগুলোতে মেক শিওর থাকতে হবে যে টিক মার্ক পড়ছে কিনা, আর টিক মার্ক দিয়ে তারপরে আপডেট দিলে এটা আপডেট হয়ে যাবে। এরপর প্রসেস কোড এবং স্টুডেন্ট মাইগ্রেশন, আমরা যখন অ্যাটেন্ডেন্স সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করব তখন প্রসেস কোড কিভাবে কাজ করে দেখাবো। তো এই তো ছিল স্টুডেন্ট মডিউলের ওভারঅল, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।